তো কাল সেই দিন যেই দিন AEW ডায়নামাইট আর WWE এর NXT আবার হেড টু হেড কম্পিটিশনে যাবে। আর এই কারণেই কালকে NXT এর এপিসোডে আমরা অনেক মেন রোস্টারের সুপারস্টারদেরও দেখতে পাবো। যেমন কালকে আমরা তা OC মানে এজে স্টাইলস, লুক গ্যালোস আর কার্ল অ্যান্ডারসনকে কালকে NXT এর এপিসোডে দেখতে পাবো। তাছাড়াও আরও অনেক মেন রোস্টারের সুপারস্টারকে কালকে আমরা NXT এর এপিসোডে দেখতে পাবো। তো দেখা যাক কালকে হেড টু হেড ব্যাটেলে কোন কোম্পানি TRP ব্যাটেলে জেতে। আর এই ভিডিওতেও আমরা আজকের হওয়ার রয়ের এপিসোড নিয়ে কিছু কথা বলবো, তার সাথে কিছু WWE এর আপডেট নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটা খুব পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো Wrestle Entertainer, so let's start the entertainment. তো আজকের প্রথম নিউজটা একটু স্যাড নিউজ, যেটা হলো WWE-র বর্তমান ক্রিয়েটিভ হেড HHH হয়ে গেছে COVID-19 এর জন্য পজিটিভ। আর এই কারণে HHH আজকে রয়ের ব্যাকস্টেজেও ছিল না, আর আজকে তার জায়গায় রকে কন্ট্রোল করছিল রোড ডগ, মানে আজকে রোড ডগ HHH-কে রিপ্লেস করেছিল। আর HHH যেহেতু COVID-19 এর জন্য পজিটিভ, তার জন্য আমরা এখন এটাই আশা করবো যে খুব তাড়াতাড়ি HHH সুস্থ হয়ে উঠুক। আর তোমাদেরও এটা বলবো যে COVID-19 হয়তো কন্ট্রোল করা গেছে, কিন্তু COVID-19 এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি, তাই তোমরাও তোমাদের স্বাস্থ্যের খেয়াল রেখো। আর রয়ের এপিসোডের কথা যখন হচ্ছে, তাহলে আজকে মনডে নাইট রয়ের কিছু মেন হাইলাইটস নিয়ে কথা বলা যাক। তো আজকে আমাদের রয়ের এপিসোড শুরু হয় অল মাইটি ববি লেসলিকে দিয়ে। আর ববি লেসলি যেহেতু আগের উইকে ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করেছিল, তাই ব্রক লেসনারও আজকে রয়ের এপিসোডে উপস্থিত ছিল। আর ব্রক লেসনার তো আজকে এন্ট্রি করেছিল এইটা ভেবেই যে আগের সপ্তাহের মতো আজকেও সে ববি লেসলিকে ডমিনেট করবে, কিন্তু আজকে ববি লেসলি পুরোপুরি ব্রক লেসনারের জন্য তৈরি ছিল। আর আজকে ববি লেসলি উল্টে ব্রক লেসনারকে ডমিনেট করে দেয়, যেখানে আমরা দেখি আজকে ববি লেসলি প্রথমে ব্রক লেসনারকে একটা স্পিয়ার দেয় থ্রু ব্যারিকেড, তারপর সে তাকে অ্যানাউন্সার টেবিলে থ্রু ফেলে দেয়, কিন্তু তারপরও অ্যানাউন্সার টেবিলটা ভাঙে না। তাই তারপর ববি লেসলি ব্রক লেসনারকে একটা বডি স্ল্যাম দিয়ে দেয় অ্যানাউন্সার টেবিলের উপর, আর তারপর অ্যানাউন্সার টেবিলটা পুরো ভেঙে যায়, কিন্তু ববি লেসলি তারপরও তার অ্যাটাক কন্টিনিউ রাখে। তো তারপর অনেক WWE অফিসিয়ালস আর কিছু WWE সুপারস্টারস এসে ব্রক লেসনার আর ববি লেসলিকে আলাদা করে, মানে বেসিক্যালি ববি লেসলিকে কন্ট্রোল করে ব্যাকস্টেজে নিয়ে যায়। তো এটা বলাই যায় যে আজকে ববি লেসলি আর ব্রক লেসনারের সাথে রয় শুরুটা অ্যাকশন প্যাক হয়েছিল। তো এরপর WWE ব্রক লেসনার ভার্সেস ববি লেসলির ম্যাচ ক্রাউন জুয়েলের জন্য অফিসিয়ালি কনফার্মও করে দেয়, মানে এখন ক্রাউন জুয়েলের জন্য রোমান রেইনস ভার্সেস লোগান পল আর ববি লেসলি ভার্সেস ব্রক লেসনার এই দুটো ম্যাচ অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই দ্য OC মানে লুক গ্যালোস আর কার্ল অ্যান্ডারসন ভার্সেস আলফা একাডেমির একটা ম্যাচ। আর এটা যেহেতু OC রিটার্নের পর ফার্স্ট ম্যাচ ছিল, তাই OC তো এই ম্যাচে কোনোভাবেই হারতে পারতো না, তাই এই ম্যাচে OC খুব সহজেই আলফা একাডেমিকে হারিয়ে দেয়। কিন্তু তারপর আমরা দেখি যে জাজমেন্ট ডে তাদেরকে ইন্টারাপ্ট করে, আর তারপর তারা ট্র্যাশ টক করতে থাকে। আর এখান থেকে বেসিক্যালি একটা ম্যাচ সেট আপ করা হয়, যেটা ছিল এজে স্টাইলস ভার্সেস ডমিনিক মিস্ট্রিওর ম্যাচ। তো এই ম্যাচটাকে প্রথমে মেন ইভেন্ট হিসেবে কনসিডার করা হচ্ছিল, কিন্তু পরে এই প্ল্যানটা চেঞ্জ হয়ে যায় আর এই ম্যাচটা মেন ইভেন্টে তো হয় না, কিন্তু এই ম্যাচটা নিয়েও আমরা একটু পরে কথা বলছি। তো তারপর আমরা দেখতে পাই আমাদের নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন সেথ রলেন্সের এন্ট্রি। আর সেথ রলেন্স এখানে বেসিক্যালি এসেছিল তার চ্যাম্পিয়নশিপ ভিক্টরিকে সেলিব্রেট করার জন্য। তো সেথ রলেন্স যেসব করে রিঙে গিয়ে তার প্রোমো কাট করতে থাকে সেইভাবেই, কিন্তু তখন তাকে ইন্টারাপ্ট করে আমাদের মুস্তাফা আলী। আর মুস্তাফা আলী বলে যে হয়তো ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার মোটিভ এখনও চেঞ্জ হয়নি, আমি এবার সেথ রলেন্সকে চ্যালেঞ্জ করতে চাই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য, কারণ আমার এই টাইটেলটা চাই। তখন সেথ রলেন্স বলে যে তোমার কি আমাকে দেখে ববি লেসলি মনে হচ্ছে? আমি মোটেও ববি লেসলি না, তাই তোমার যদি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ চাই তাহলে তোমাকে লাইনে দাঁড়াতে হবে, আর তুমি এখনও আমার লেভেলের না, তাই তুমি আমার রিং থেকে বেরিয়ে যাও। তো তারপর সেথ রলেন্স মুস্তাফা আলীর উপর অ্যাটাকও করে দেয়, তারপর তাদের মধ্যে একটা ব্রল হয়, যেই ব্রলটা আলটিমেটলি সেথ রলেন্স জিতে যায়। তো এইভাবেই এই সেগমেন্টটাও শেষ হয়ে যায়। তো তারপর আমরা দেখতে পাই ড্যামেজ কন্ট্রোলকে। আর আজকে বেসিক্যালি ড্যামেজ কন্ট্রোলের ইওস্কাই আর ডাকোটাকাইয়ের একটা ম্যাচ ছিল এগেনস্ট ক্যান্ডিস লিরে আর আমাদের র ওমেন্স চ্যাম্পিয়ন বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যে। তো এই ম্যাচে আমাদের ড্যামেজ কন্ট্রোল মানে ডাকোটাকাই আর ইওস্কাই আমাদের র ওমেন্স চ্যাম্পিয়ন বিয়াঙ্কা ব্লেয়ার আর ক্যান্ডিস লিরেকে হারিয়ে দেয়। যখন আমরা দেখি যে বেলি এই ম্যাচে ইন্টারফেয়ার করতে যায়, কিন্তু তখন বিয়াঙ্কা ব্লেয়ার বেলিকে আটকে দেয়, তারপর তারা দুজনই অ্যানাউন্সার টেবিলের থ্রু চলে যায়, আর ওই দিক থেকে ক্যান্ডিস লিরেকে পিন করে ড্যামেজ কন্ট্রোল এই ম্যাচটা জিতে যায়। তো এরপর WWE নেক্সট উইকে রয়ের জন্য একটা ম্যাচও বুক করে দিয়েছে, যেই ম্যাচটা হবে বেলি ভার্সেস র ওমেন্স চ্যাম্পিয়ন বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যে। কিন্তু এখনও WWE এই ম্যাচটাকে অফিসিয়ালি র ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য বুক করেনি, মানে এই ম্যাচটা হবে একটা নর্মাল ম্যাচ। তো এরপর আমরা দেখতে পাই, যেমনটা আমি তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম, JBL এর এন্ট্রি। আর আমি তোমাদের কালকে বলেছিলাম যে JBLকে আজকে আমরা রয়্যাল এপিসোডে দেখতে পাবো, আর ঠিক তেমনটাই হলো। আর JBL এখানে ইন্ট্রোডিউস করে ব্যারেন করবিনকে, আর আজকে ব্যারেন করবিন তার একটা নিউ গিমিকও ইন্ট্রোডিউস করে, যেখানে তার ম্যাচও হয় এগেনস্ট ডলফ জিগলার।
আর যেহেতু এটা ব্যারন কর্বিনের একটা নতুন শুরু, তাই ব্যারন কর্বিনও এই ম্যাচটা হারতে পারত না। তাই একটা ভালো ম্যাচের পর এই ম্যাচে ব্যারন কর্বিন ডলফ জিগলারকে হারিয়ে দেয়। তো এরপর ব্যারন কর্বিন আর জেবিএল এর এই জুটিটাকে দেখা ইন্টারেস্টিং হবে। আর জেবিএল আজকে এটাও অ্যানাউন্স করে যে যেহেতু রে মিস্ট্রিও র থেকে স্ম্যাকডাউনে চলে গেছে, তাই রে মিস্ট্রিওর বদলে স্ম্যাকডাউন থেকে রতে এসেছে ব্যারন কর্বিন। মানে ব্যারন কর্বিন আর রে মিস্ট্রিওকে র আর স্ম্যাকডাউনের মধ্যে ক্রিয়েট করা হয়েছে। এরপর আমরা দেখতে পাই এজে স্টাইলস ভার্সেস ডমিনিক মিস্ট্রিওর ম্যাচ, যেখানে প্রথমে এজে স্টাইলসের এন্ট্রি হয় উইথ ওসি, তারপর পুরো জাজমেন্টের এন্ট্রি হয়। আর তারপর এই ম্যাচটা যখন শুরু হয় তখন এই ম্যাচে কেউই ভাবেনি যে ডমিনিক মিস্ট্রিও এজে স্টাইলসকে এই ম্যাচে হারাতে পারে বলে, কিন্তু আজকে সেটাই ঘটে। মানে সারপ্রাইজভাবে আজকে ডমিনিক মিস্ট্রিও এজে স্টাইলসকে হারিয়ে দেয় ভিয়া রোল আপ। মানে যে করেই হোক এইটা ডমিনিক মিস্ট্রিওর কেরিয়ারের সবথেকে বড় জয় এখনও অবধি, কারণ ডমিনিক মিস্ট্রিও আজকে এজে স্টাইলসকে ক্লিন হারিয়ে দিয়েছে। মানে যদিও রোল আপ করে হারিয়েছে কিন্তু তবু এটাকে একটা ক্লিন ভিক্টোরি মানা হবে। তো এইটা ডমিনিক মিস্ট্রিওর কেরিয়ারে সত্যি একটা বিশাল বড় জয়। তো এরপর থেকে দেখা যাক যে এজে স্টাইলস আর ওসি ভার্সেস জাজমেন্টের ফিউড কীভাবে কন্টিনিউ হয়, কারণ এজে স্টাইলস তো এরপর ডমিনিক মিস্ট্রিওকে সহজে ছেড়ে দেবে না। এরপর আমরা এন্ট্রি দেখতে পাই ডেক্সটার লিউমিসের, কারণ আজকে ডেক্সটার লিউমিস ভার্সেস মিজের মধ্যে একটা ম্যাচ ছিল, যেই ম্যাচের স্টিপুলেশন ছিল যে যদি ডেক্সটার লিউমিস আজকে মিসকে হারিয়ে দিতে পারে তাহলে ডেক্সটার লিউমিস পেয়ে যাবে নিউ WWE কন্ট্র্যাক্ট। তো আজকে রয়ের ব্যাকস্টেজে আমরা দেখতে পাই যে মিস তার একটা ইঞ্জুরিকে ফেক করছিল, সে বলছিল সে ইঞ্জিওর তাই সে মেডিকেলি ক্লিয়ার না আজকের ম্যাচের জন্য। কিন্তু তারপর আমরা দেখি যে জনি গর্গানো যখন তাকে ডেক্সটার লিউমিসের ভয় দেখায় তখন সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। মানে তখনই ধরা পড়ে যায় যে মিস এতক্ষণ যে কথাগুলো বলছিল সেই কথাগুলো মিথ্যে, আর তারপর মিসকে আজকে ডেক্সটার লিউমিসকে ফেস করতেই হতো। কিন্তু মিস এখানে একটা ভালো ট্যাকটিক্স ইউজ করে, যেটা হচ্ছে যখন ডেক্সটার লিউমিস এন্ট্রি করছিল তখনই সে ডেক্সটার লিউমিসকে পেছন দিয়ে চেয়ার দিয়ে আঘাত করে, যার ফলে এই ম্যাচটা কখনই অফিসিয়ালি আজকে হতে পারে না। আর তারপর জনি গর্গানো মিসকে এটা বোঝায় যে মিস আজকে যেটা করলো সেটা মিসের একটা ভুল পদক্ষেপ ছিল। আর আজকে জনি গর্গানো কোনো একটা সিক্রেটের কথা বলছিল, মানে মিস কোনো একটা সিক্রেট আমাদের থেকে লুকাচ্ছে। তো সেই সিক্রেটটা কি সেটা জানা ইন্টারেস্টিং হবে। আর এই সিক্রেটটার জন্যই ডেক্সটার লিউমিস মিসের পেছন ছাড়ছে না। তো দেখা যাক সেই সিক্রেটটা কি আর সেটা কবে রিভিল হয় WWE-তে। আর বিশেষ করে এইটা দেখা ইন্টারেস্টিং হবে যে এরপর ডেক্সটার লিউমিস মিজের সাথে কি কি করে, কারণ এতদিন তো মিস কিছু করেনি, তাও ডেক্সটার লিউমিস মিজের জীবনকে দুর্বিষহ করে রেখে দিয়েছিল। আর এখন তো মিস ডেক্সটার লিউমিসের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে। তো এরপর ডেক্সটার লিউমিস মিজের সাথে কি করে বদলে নেয় এইটা দেখা সত্যি ইন্টারেস্টিং হবে। এরপর আমরা দেখতে পাই এজিকেলের বড় ভাই অ্যালায়েসের WWE রিটার্ন। আর অ্যালায়েস এসে এখানে প্রথমে বলে যে তার ছোট ভাই এজিকেলের কেরিয়ার তো WWE-তে খুব ছোট ছিল, কিন্তু সো মাস্ট গো অন, আর এই কারণে সে আবার WWE-তে ফিরে এসেছে। আর আজকে রয়ের ক্রাউডকে সে একটা গান ডেডিকেট করতে চায়, কিন্তু যখন সে গানটা শুরু করবে তখন তাকে ইন্টারাপ্ট করে আমাদের ম্যাট রিডেল। আর ম্যাট রিডেল এসে এখানে অ্যালায়েসকে বলে যে সে তাকে ইন্টারাপ্ট করতে চায়নি, সে অ্যালায়েসের খুব বড় ফ্যান, আর সে শুধু চায় যে অ্যালায়েসের সাথে একসঙ্গে একটা কনসার্ট করবে। আর এজিকেলকে সে একদম সহ্য করতে পারত না, কারণ এজিকেল খুব ইরিটেটিং ছিল, কিন্তু সে অ্যালায়েসের খুব বড় ফ্যান। আর সে অ্যালায়েসকে জিজ্ঞাসা করে যে আমরা কি একসঙ্গে কোনো কনসার্ট করতে পারি, তখন অ্যালায়েস তাকে উত্তর দেয় যে একদম তারা একসাথে কনসার্ট করতে পারে। তো তারপর যখন অ্যালায়েস আর ম্যাট রিডেল একসঙ্গে কোনো গান শুরু করতে যাবে তখনই তাদের দুজনকে ইন্টারাপ্ট করে আমাদের সেথ ফ্রিকিন রলিন্স। আর তারপর সময় আসে আমাদের মেইন ইভেন্টের, যেখানে আমরা ম্যাচ দেখতে পাই সেথ রলিন্স ভার্সেস ম্যাট রিডেলের মধ্যে। আর এই ম্যাচটা ছিল ফর US চ্যাম্পিয়নশিপ, মানে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ, যেখানে আমরা দেখি যে অ্যালায়েসও রিং সাইডে ছিল। আর অ্যালায়েস এই ম্যাচে অনেকবার ইন্টারফেয়ার করার চেষ্টা করে, আর লাস্টে এই ম্যাচের ফিনিশও কিছুটা এরকম হয় যে অ্যালায়েসকে যখন সেথ রলিন্স বাইরে অ্যাটাক করে দেয় আর অ্যালায়েস সেটার বদলে নেওয়ার জন্য যখন রিংয়ে ঢুকতে যায় তখন অ্যালায়েসের ডিস্ট্রাকশনের ফায়দা তুলেই সেথ রলিন্স আজকে ম্যাট রিডেলকে দিয়ে দেয় একটা স্টম্প, আর এই ম্যাচে জিতে সে তার টাইটেল সাকসেসফুলি ডিফেন্ড করে নেয়। তো তারপরও মানে টাইটেল ডিফেন্ড করে নেওয়ার পরও সেথ রলিন্স প্রথমে অ্যালায়েসকে অ্যাটাক করে, আর তারপর সে যখন টাইটেলের মধ্যে ম্যাট রিডেলকে একটা স্টম্প দিতে যায় তখন তাকে ইন্টারফেয়ার করে আবার মুস্তাফা আলী। মানে মুস্তাফা আলীর সাথে প্রথমে তো সেথ রলিন্স ব্যাটেলে জিতে গেছিলো, মানে যেই কনফ্রন্টেশনটা হয়েছিল সেই কনফ্রন্টেশনে তো সেথ রলিন্স জিতে গেছিলো, কিন্তু এরপর মুস্তাফা আলী আবার সেথ রলিন্সের উপর অ্যাটাক করে। আর এইভাবেই আজকে মন্ডে নাইট রয়্যাল এপিসোড শেষ হয়ে যায়। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এরপর হয়তো সেথ রলিন্স ভার্সেস মুস্তাফা আলীর মধ্যে কোনো ফিউড আমরা ভবিষ্যৎ দেখতে পেতে পারি। তো যদি কথা বলা হয় যে আজকের মন্ডে নাইট রয়্যাল এপিসোড আমার কেমন লেগেছে, আমি বলবো আজকের রয়্যাল এপিসোড একটা অ্যাভারেজ এপিসোড ছিল, মানে ঠিকঠাক এপিসোড ছিল, আগের সপ্তাহের মতো অতটা ভালো এপিসোড ছিল না, কিন্তু আজকের রয়্যাল এপিসোডও
দেখার মতো। কিন্তু তোমাদের আজকের রয়্যাল এপিসোড কেমন লেগেছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতেই পারো। নেক্সট আপডেটটা হলো স্ম্যাকডাউনের ভিউয়ারশিপকে নিয়ে। তো আমি দেখেছি তোমাদের মধ্যে অনেকে স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ নিয়ে আগ্রহী, মানে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলো যে স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ কত এলো। তো এই সপ্তাহে স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ এসেছে 2.274 মিলিয়ন ভিউয়ার্স, যেখানে 18-49 ডেমোগ্রাফিক রেটিংস এসেছে 0.54। তো স্ম্যাকডাউন তো 2 মিলিয়নের উপরেই রেটিংস নিয়ে আসছে, কিন্তু মন্ডে নাইট রয়্যাল হাল সত্যি খুব খারাপ। তো দেখা যাক র কবে আবার 2 মিলিয়নের উপরে রেটিংস আনতে পারে, আর স্ম্যাকডাউন কতদিন তাদের এই 2 মিলিয়নের উপরে ভিউয়ারশিপ মেনটেন করে রাখতে পারে। নেক্সট আপডেটটা হলো, তো আমি তোমাদের অনেকদিন আগে এই কথা বলেছিলাম যে ইউএসএ নেটওয়ার্ক তাদের শোতে মানে মন্ডে নাইট রাতেও একটা মেন ইভেন্ট টাইটেলের ডিমান্ড করছে, কারণ রোমান রেইনস এখন ফুল টাইম WWE কাজ করে না, তাই জন্য সে প্রত্যেক মন্ডে নাইট রাতে উপস্থিত থাকতে পারে না। কিন্তু ইউএসএ নেটওয়ার্ক চায় যে তাদের শোতেও একটা মেন ইভেন্ট বা একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থাকুক। তো WWE এখন ব্যাকস্টেজে এটা নিয়ে কথা শুরু করেছে যে 2023 শুরুর দিকে হয়তো মন্ডে নাইট রাতেও আমরা একটা মেন ইভেন্ট টাইটেল ইন্ট্রোডিউস হতে দেখতে পারি, কিন্তু হ্যাঁ সেটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হবে না। তো দেখা যাক এই রিপোর্টটা সত্যি কিনা, আর আমরা 2023 শুরুর দিকে মন্ডে নাইট রয়্যাল এপিসোডও একটা মেন ইভেন্ট টাইটেল দেখতে পাই কিনা। আর আজকের আমাদের নেক্সট আর ফাইনাল আপডেট হলো, তো আমি তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম যে WWE 2023 তাদের প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলোকে নিয়ে অনেক কিছু চেঞ্জ করতে পারে, মানে অনেক প্রিমিয়াম লাইভ ইভেন্টকে WWE বাদ দিয়ে দিতে পারে, আবার অনেক নতুন নতুন প্রিমিয়াম লাইভ ইভেন্ট WWE ইন্ট্রোডিউস করতে পারে, বা অনেক পুরনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট WWE আবার ফিরিয়ে আনতে পারে। তো এখন একটা রিপোর্ট এসেছে যেখান থেকে জানা যাচ্ছে যে WWE ওভার দ্য এজ, আনফরগিভেন আর নো ওয়ে আউট, এই তিনটে প্রিমিয়াম লাইভ ইভেন্টকে আবার ফিরিয়ে আনতে চলেছে 2023। আর এই যে নো ওয়ে আউট প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হবে, এইটা রিপ্লেস করে দেবে এলিমিনেশন চেম্বারকে, মানে এই নো ওয়ে আউট প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হবে সৌদি আরবে, আর এই নো ওয়ে আউট প্রিমিয়াম লাইভ ইভেন্টে আমরা একটা এলিমিনেশন চেম্বার ম্যাচ দেখতে পাবো। মানে আমরা যে এলিমিনেশন চেম্বার প্রিমিয়াম লাইভ ইভেন্টটা দেখতে পেতাম, ওইটার বদলে আমরা নো ওয়ে আউট এই প্রিমিয়াম লাইভ ইভেন্টটা দেখতে পাবো 2023। তো এইগুলোই WWE-র এখনকার প্ল্যান আছে 2023-এর প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো নিয়ে। তো তোমরাও কি চাও যে এরকম পুরনো পুরনো আরও কিছু লাইভ ইভেন্ট ফিরে আসুক? আর যদি সেটা চাও তাহলে কোন লাইভ ইভেন্টগুলো বা কোন প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো WWE-তে ফিরে আসুক বলে তোমরা চাও, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা 2000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে ফেলেছি, এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 2.5K সাবস্ক্রাইবার্স। আর 2.5K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হলে আমি একটা স্পেশাল Q&A ভিডিও আনবো, সেটা আমি তোমাদের কথা দিয়েই রেখেছি। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই সব বিষয়ে যদি তোমাদের কিছু বলার থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতেই পারো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টই পড়ি। আর আজকের মন্ডে নাইট রয়্যাল এপিসোড কেমন লাগলো সেটাও তোমরা আজকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে কথা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।